হ্যালো গাইজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ভেজ রেসিপি আজকে দেখো পনির দিয়ে রেসিপিটা বানানো হবে তাই জন্য এরকম একটা পনির নিয়ে তাকে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে এবং তার উপরে নুন দিয়ে এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে পনিরের আজকে এই স্পেশাল রেসিপিটা আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি আর এটা হচ্ছে সম্পূর্ণ ভেজ ভালো করে পনিরগুলোকে এরকম নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এরপর পনিরগুলোকে ভাজতে হবে তার জন্যে কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নেওয়া হয়েছে আর এটার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা এক চামচ থেকে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো কারণ এটা দিলে পনিরের ভেতরে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাবসর্ভ করে প্লাস রিফাইন তেলের একটা আলাদা গন্ধ হয় সেই গন্ধটাও কিন্তু একদমই থাকে না আর পনিরটা কিন্তু খুবই টেস্টি হয়ে যায় কারণ গরম মশলা আর গোলমরিচের পুরো ফ্লেভারটা কিন্তু পনিরটা ভালো করে অ্যাবসর্ভ করে নেয় সো এরকমভাবে পনিরগুলোকে ভেজে নিতে হবে খুব একটা বেশি লাল করে ভাজার দরকার নেই দেখো পনিরগুলোকে ভাজা হয়ে গেছে তারপর এখানে কেটে রাখা আছে দু রকম আলু এরকম লম্বা সাইজের আলু আছে আর হচ্ছে গোল মতো আলু কেটে রাখা আছে লম্বা আলুগুলোকে এরকম নুন হলুদ মাখিয়ে নিতে হবে কারণ এইগুলোকে আমরা ভেজে নেব কিছুই না জাস্ট নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তার জন্য দেখো নুন আর হলুদ ওখানে মাখিয়ে নিচ্ছে পনিরের বাটিরার মধ্যেই নুন আর হলুদ মাখিয়ে নিয়ে আলাদা করে ওই তেলের মধ্যেই কিন্তু ভেজে নেওয়া হচ্ছে কারণ এই তেলের মধ্যেই গরম মশলা আর গোলমরিচটা দেওয়া ছিল তবে এই রেসিপিতে কিন্তু এরকম দুরকমভাবে আলুটা দিলেই কিন্তু খুব বেশি টেস্ট হয় তো তারপর দেখো আমাদের এখানে আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তারপর এটাকে আলাদা করে সেপারেট করে নামিয়ে নিচ্ছে আর বেশ কয়েক কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল বেঁচে গিয়েছিল তো এটার মধ্যে মা দিয়ে দেবে হচ্ছে কিছুটা পরিমাণে সর্ষের তেল কারণ এখন যে রেসিপিটা হবে সেটা হচ্ছে আলুর দম তার জন্য এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দেওয়া হলো আর তেজপাতা ফোড়ন দেওয়া হলো আর হচ্ছে গোটা তোমার জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দেওয়া হলো এটা হচ্ছে আলুর দম বানানোর প্রথম স্টেজ এটা আলুর দমটার জন্য এরকমভাবে আলু কাটা হয়েছে আলুগুলো মিডিয়াম আলু ছিল মিডিয়াম সাইজের আলু ছিল আলুগুলো মোটামুটি ভাজা হয়ে আসলে তারপরে এরকম দুখানা গোটা টমেটো এরকম গ্রেট করে রাখা ছিল সেই গ্রেড করে রাখা টমেটো আদা বাটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তারপর হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ আর সামান্য পরিমাণে নুন মানে পছন্দ মতো তোমাদের টেস্ট অনুযায়ী নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর হচ্ছে কাঁচা লঙ্কা লঙ্কাটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো দিয়ে সমস্ত উপকরণ ভালো করে দিয়ে আলুর দম যেরকম আমরা করি ঠিক সেরকমভাবে একদম শুকনো শুকনো এটার মধ্যে গ্রেভি থাকবে না একদম শুকনো শুকনোভাবে আলুর দমটা রেডি করে নিয়ে সেপারেট করে নিতে হবে তারপর দেখো এখানে নিয়ে নেওয়া হয়েছে বাসমতি রাইস ইন্ডিয়া গেট বাসমতি রাইস এই চালটাকে আলাদা করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে আমরা রেডি করে নিয়েছি হচ্ছে ফ্লেভার্ড মিল তার জন্য দুধ আতর ক্যাউরা জল আর গোলাপ জল এটা পরিমাণ মতো দিয়ে আর হচ্ছে স্যাফরন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে নিয়ে এটা আলাদা করে রেখে দেবো তার জন্য তারপরে দেখো এখানে একটা প্যানের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছে মা জলটা যখন ফুটতে শুরু করেছিল। তারপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে আর তেজপাতা দিয়ে দিয়েছে আর তার মধ্যে এই যে ধুয়ে রাখা চাল সেটাকে দিয়ে ভালো করে আমাদেরকে এটা সেভেন্টি পারসেন্ট মতো এটাকে চালটাকে কুট করে নিতে হবে ভালো করে চালটাকে সেভেন্টি পারসেন্ট যাতে চালটা সেদ্ধ হয় সেরকম অনুযায়ী আমাদেরকে রাইসটা বানিয়ে নিতে হবে কারণ এই রেসিপিতে কিন্তু রাইসটা বেশি ওভার কুকড হয়ে গেলে রেসিপিটির টেস্টটা কিন্তু একেবারেই চলে যাবে দেখো আমাদের এখানে রাইসটা পুরোপুরি কুকড হয়ে গেছে আর তোমরা চালের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে হবে তারপর আমাদের নেক্সট কাজটা করে নেওয়ার পালা তার জন্যে প্রথমে একটা বড় কড়াই নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘিয়ের পরিমাণটা একদমই মোটামুটি আছে আমরা বেশি অয়েলি করবো না খাবারটাকে তো সেই কারণে এক চামচই ঘি দেওয়া হয়েছে তারপরে এখানে ঘিটা যখন একদম গরম হয়ে যাবে আর দেখো এখানে আমাদের ফ্লেভার্ড মিল্ক আছে প্লাস হচ্ছে আমাদের আলুর দমটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে পনির আর আলুটাকে তো আলাদা করে ভেজে রাখাই ছিল এবার হচ্ছে লেয়ারিংয়ের পালা আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো যে এটা কি রেসিপি রান্না হচ্ছে এরকম পনির দিয়ে তারপরে রাইসটাকে দিয়ে দিতে হবে এক হাতা করে রাইস দিতে হবে তারপরে ফ্লেভার্ড মিল্কটা ভালো করে ছড়িয়ে দিতে হবে আবার আলুর দমগুলোকে ওপরে তোমাদের পরিমাণ অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী দিয়ে দেবে এরকমভাবে যেরকম বিরিয়ানির লেয়ার হয় ঠিক সেরকম আমাদের কিন্তু এই বিরিয়ানির লেয়ারটা এরকমভাবে করে নিতে হবে আর দেখো মা যেরকমভাবে দিয়েছে রেসিপিটা পুরোপুরি মায়ের মানে মায়ের হাতে রেসিপিটা খুবই স্বাদ হয় এটা আর যেহেতু আজকে এটা ভেজ পুরোপুরি রান্না হচ্ছে তো এটা কিন্তু যে কোনো পুজো পার্বণে কিন্তু তোমরা এই রেসিপিটা অনায়াসে রান্না করতে পারো আজকে আমাদের বাড়িতে রেসিপিটা রান্না হয়েছিল হচ্ছে গণেশ চতুর্থীর স্পেশাল উপলক্ষে তো সেই কারণে তো এরকম লেয়ারটা যখন হয়ে যাবে সবার লাস্টে বিরিয়ানি মশলা আর সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিতে হবে নুন ছড়িয়ে দিয়ে একদম ঢিমি আছে এটাকে ভালো করে কুট করে নিতে হবে মোটামুটি থার্টি টু থার্টি ফাইভ মিনিটস এটাকে একদম লো ফ্লেমে কিন্তু বিরিয়ানিটাকে রেডি করে নিতে হবে দেখো আমাদের বিরিয়ানিটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি ভেজ বিরিয়ানি আর এটার ফ্লেভারটা কিন্তু একদম অসাধারণ বেরোয় যে কোনো অনুষ্ঠান পার্বণে কিন্তু এই বিরিয়ানিটা বানানোই যেতে পারে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এবং করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর আমরা এটা বানিয়েছিলাম গণেশ চতুর্থী স্পেশাল যেহেতু গণেশ চতুর্থীতে আমরা ভেজ খেয়েছিলাম তো সেই কারণে তো সেই রেসিপিটাই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার মায়ের হাতে খুব স্পেশাল একটা রেসিপি সো গাইজ তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো তারপর বিরিয়ানিটা খোলার পর আমি আর থাকতে পারছিলাম না মা এটাকে মিক্স করছিলো আর দেখতে কিন্তু দারুণ হয়েছে আর সব থেকে বেটার যেটা হয় যে পনিরগুলো তোমরা হয়তো অনেকে দেখে ভাববে যে যেটা হয়তো পনির অনেকেই বলো যে খুব স্টিফ হয়ে যায় বাট বিলিভ মি এরকমভাবে পনির ভাজলে কিন্তু একদমই স্টিফ হয় না পনির যত বেশি ভাজবে তত বেশি কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে তো এরকমভাবে হালকা আছে পনির ভাজলে কিন্তু খুবই পনিরটা টেস্ট থাকে এবং একদমই শক্ত হয়ে যায় না আর এরকমভাবে যদি গরম মশলা আর গোলমরিচ দিয়ে পনিরটা ভাজো পনিরের ফ্লেভারটা কিন্তু আরও বেশি ইনহ্যান্স করে খুব ভালো হয় সো আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলের সাথে থাকো পাশে থাকো আরও এরকম ভিডিও সুন্দর সুন্দর দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে শেষ করছি এখানেই